জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার নিষিদ্ধ হলেও মেহেরপুরে অনেক ইট ভাটায় তা ব্যবহার করা হচ্ছে। বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করলেও নিয়ম মানছে না মালিকপক্ষ। এছাড়া জেলার অধিকাংশ ইট ভাটার নেই বৈধ কাগজপত্র। মেহেরপুর সংবাদদাতা হামিদুর রহমান কাজলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরে বৈধ কাগজপত্র ছাড়াই চলছে 100 ইট ভাটার কার্যক্রম। প্রশাসনের অনুমোদন ছাড়াই যেখানে গড়ে উঠেছে ড্রাম চিমনির ইট ভাটা, ইট পোড়ানো হচ্ছে পরিবেশ দূষণকারী এসব ড্রাম চিমনিতে। আইন ভঙ্গ করে ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ভাটার মালিকরা। বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করলেও সরকারি নিয়ম নীতি ও নিষেধাজ্ঞার কোনো তোয়াক্কা করছে না মালিক পক্ষ। ভাটার সিজনটা হয়েছে আমাদের হলো জন্য মোটামুটি 5 থেকে 5.5 মাস এই মিলটা চলে। পরিবেশবিদরা বলছেন, প্রতিনিয়ত কাঠ কেটে ইট ভাটায় পোড়ানোর ফলে জেলায় কমে যাচ্ছে গাছপালা, বায়ু দূষণের শিকার হচ্ছে সবাই। অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে তুলনামূলক অনেক ঘাটতি দেখা দেবে এবং সরাসরি দেখা যাবে যে বৈশ্বিক যে উষ্ণতা আমরা যেটা বলছি সেই উষ্ণতা অধিক বৃদ্ধি পাবে। তবে ভাটা মালিকরা দাবি করলেন সকল নিয়ম মেনে ভাটার কাজ করছেন তারা। ভ্যাটটা কিনছে সরকার, ভ্যাট, ট্রেড লাইসেন্স, আয়কর সবকিছু পরিশোধ করা হয়। পরিবেশ অধিদপ্তর আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছে ভাটা বন্ধ রাখার জন্য, কিন্তু আমরা তো সিজনাল ব্যবসা, এই ব্যবসা ছেড়ে দিয়ে যাব কোথায়। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন তারা মাঝে মাঝে ব্যবস্থা নিলেও জনবল সংকটের কারণে সব ভাটাই অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আমাদের লোক সংখ্যা কম, সেক্ষেত্রে হয়তো সব ক্ষেত্রে 100% আপনি যদি বলেন 100% ভাটা মোবাইল কোড করা জেলায় মোট ইট ভাটা রয়েছে 103টি, যার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে মাত্র 3টিতে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।